রক্ত শর্করা বা ব্লাড সুগার আমাদের দেহের শক্তি পরিচালনা এবং কোষের কার্যক্রমে সাহায্য করে। তেমনি এই রক্ত শর্করা বেড়ে গেলে হতে পারে ডায়াবেটিস, যা থেকে কিডনি, হার্ট এমনকি প্রধান অঙ্গের ক্ষতি হতে পারে। আবার কোনো কারণে যদি আমাদের রক্ত শর্করা কমে যায় দীর্ঘদিন উপোস বা না খেয়ে থাকার ফলে, তবে আমাদের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, যা থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যারা অল্পেতেই ক্লান্ত বা পিপাসার্থ বোধ করছেন, চোখের সামনে হঠাৎ ঝাপসা দেখছেন বা বারবার টয়লেট যেতে হচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওতে রক্ত শর্করা কি, দেহে কি করে এটি নিয়ন্ত্রণ করা হয় এবং রক্ত শর্করার পরিমাপ পদ্ধতি এবং আমাদের দেহের জন্য কতটা রক্ত শর্করা দরকার তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্বাস্থ্য নিয়ে চিন্তিত? ইনফোমেট খুলুন, সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। সারা দিন আমরা যেসব খাবার খাই তার মধ্যে বেশিরভাগই কার্বোহাইড্রেট যুক্ত খাবার থাকে। তবে বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেলে সকলের ক্ষেত্রেই রক্ত শর্করা বেড়ে যায় না। অগ্ন্যাশয়ে থাকা বিটা সেলে বা বিটা কোষের মধ্যে থাকে ইনসুলিন নামক হরমোন, যা আমাদের দেহের রক্ত শর্করাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই ইনসুলিনের বিভিন্ন ধরনের সমস্যার জন্যই হতে পারে আমাদের দেহের রক্ত শর্করা গঠিত বিভিন্ন সমস্যা, যেমন ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস মেলাইটাস দুটি ভাগে বিভক্ত, টাইপ 1 এবং টাইপ 2। এছাড়াও যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে দেখা দিতে পারে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস রোগটি দীর্ঘদিন থাকলে তবে তা থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি এমনকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, যা থেকে আমাদের কিডনি, স্নায়ুতন্ত্র এমনকি চোখের ক্ষতি হতে পারে। হার্টেও এটি অনেক ভয়ঙ্কর সমস্যা ঘটায়, যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস এমনকি ইসকেমিয়া পর্যন্ত ঘটাতে পারে। রক্ত শর্করা পরিমাপ করার জন্য রয়েছে বিভিন্ন পদ্ধতি। ল্যাবের পরীক্ষাগুলির মধ্যে ফাস্টিং ব্লাড সুগার, পিপি বা পোস্টপ্যারেন্ডিয়াল ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার, এছাড়াও ওজিটিটি অর্থাৎ ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এছাড়াও বর্তমানে চিকিৎসা পদ্ধতির উন্নতির সাথে সাথে অপর একটি পদ্ধতি রয়েছে রক্ত শর্করা পরিমাপ করার জন্য, যার মাধ্যমে 3 মাস পূর্বে করা বেড়েছিল বা কমেছিল কিনা তা জানা যায়। একে বলা হয় HbA1c বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্ট। HbA1c নিয়ে বিস্তারিতভাবে আমাদের এই ভিডিওতে বর্ণনা করা আছে কি করে টেস্ট করা হয়, কি রকমের কি পদ্ধতি রয়েছে। এই ভিডিওটি শেষে অবশ্যই একবার দেখুন, পরের আই বাটনে তার লিংক পেয়ে যাবেন। এই পরীক্ষাগুলি যাদের ক্ষেত্রে প্রথমবার ডায়াবেটিক বা রক্ত শর্করা বেশি রয়েছে, এছাড়াও ডায়াবেটিস রয়েছে তাদের রুটিন চেক আপ করতে, যে কোনো ধরনের পরীক্ষার জন্য এবং অন্যান্য রোগের নিশ্চিতকরণের ক্ষেত্রে এই পরীক্ষাগুলি ব্যবহার করা হয়। তবে যারা ডায়াবেটিক রোগী এবং ক্রমাগত ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, তাদের জন্য নিয়মিত অন্ততপক্ষে দৈনিক 1 থেকে 2 বার এই সুগারের বা রক্ত শর্করার পরিমাপ করার দরকার হয়। বাড়িতে বসেই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তারা রক্ত শর্করা পরিমাপ করে থাকেন গ্লুকোমিটার নামক একটি যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রের জন্য স্ট্রিপ এবং ল্যান্সেটের কেবলমাত্র প্রয়োজন হয়। পদ্ধতিটি একবার দেখে নিন। এইভাবে রক্ত শর্করাকে পরিমাপ করলে তাকে ক্যাপিলারি ব্লাড সুগার বা CBG বলা হয়, যার মান 80 থেকে 120 mg/dL। যদি আমাদের দেহে ইনসুলিনের সমস্যা হয় তো বাইরে থেকে ইনসুলিনের পরিপূরক হিসেবে ট্যাবলেট বা ইঞ্জেকশন নেওয়া হয়। ইঞ্জেকশনটি সাবকিউটেনিয়াস অর্থাৎ আমাদের চামড়ার নিচের মাংসতে নেওয়া হয়ে থাকে। এছাড়াও যারা টাইপ 1 ডায়াবেটিক রোগী তাদের ভাগ সময় ধরেই এই ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়। তবে যাদের টাইপ 2 ডায়াবেটিক রোগী 300-এর কম সুগার থাকেন তাদের ক্ষেত্রে ট্যাবলেট বা ওরালি ট্যাবলেট দিয়ে থাকেন চিকিৎসকেরা। তবে যাদের 300-এর বেশি সুগার তাদের অবশ্যই ইনসুলিন ইঞ্জেকশনের ওপর নির্ভর করতে হয়। ল্যাবে এই ফাস্টিং ব্লাড সুগার টেস্টের জন্য আমাদের 8 ঘন্টার বেশি সময় কিছু না খেয়ে থাকতে হয়, সকালের দিকে রক্ত দিতে হয় এবং হাতের শিরা থেকে এই রক্ত নেওয়া হয়ে থাকে। এই পরীক্ষা করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে, সর্বাধিক 100 থেকে 150 টাকার মধ্যেই এই পরীক্ষা করাও যায়। তাই রক্ত শর্করার স্বাভাবিক মান 70 থেকে 110 mg/dL হয়ে থাকে। 110 থেকে 125 mg/dL হলে তাকে প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিস হতে পারে এমন সম্ভাবনা আছে বলে ধরা হয়।
যাদের ক্ষেত্রে 126 mg পার ডেসিলিটারের বেশি হয়ে থাকে ফাস্টিং ব্লাড সুগারের মান, তাদের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধ স্টার্ট করতে হবে। এরপর আসি পোস্টপ্যারেন্ডিয়াল ব্লাড সুগার। পোস্টপ্যারেন্ডিয়াল ব্লাড সুগার ভারী খাবার খাওয়ার 2 ঘন্টা পরবর্তী সময় করা হয়ে থাকে। পরীক্ষার রিপোর্ট পেতেও 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই পরীক্ষার মাধ্যমে রক্ত শর্করার স্বাভাবিক মান 80 থেকে 120 mg পার ডেসিলিটার, 120 থেকে 140 হলে তাকে প্রি ডায়াবেটিক কন্ডিশন দেওয়া হয় এবং 140-এর বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ জীবনযাত্রার পরিবর্তন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করে রক্ত শর্করাকে নিয়ন্ত্রণ করা হয়। যাদের রক্ত শর্করা বা পিপি ব্লাড সুগার 160-এর বেশি তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধ নিতে হতে পারে। রক্ত শর্করা যেমন একদিকে আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অন্যদিকে এর মানের পরিবর্তন ঘটলে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা। তাই যাদের 40-এর ঊর্ধ্বে বয়স রয়েছে তারা স্বাভাবিক হলেও বছরে অন্ততপক্ষে একবার রক্ত শর্করার পরিমাপ করবেন, এবং যাদের ফ্যামিলির অন্যান্য মেম্বারদের মধ্যে ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই রক্ত শর্করার নিয়মিত পরিমাপ করবেন। যারা রক্ত শর্করার জন্য ওষুধ খাচ্ছেন অবশ্যই এই রক্ত শর্করাকে নিয়মিত পরিমাপ করবেন। ডায়াবেটিক রোগীরা ঘরে এই গ্লুকোমিটার রাখতে পারেন। এই গ্লুকোমিটার যে কোনো রকমের ফার্মাসিতে পাওয়া যায়, এছাড়াও অনলাইনে কিনতে পাওয়া যায়। অনলাইনে কিনতে হলে আমাদের ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, ওখান থেকেও আপনারা কিনে নিতে পারেন। যদি আপনারা এখনো নিজের রক্ত শর্করার পরিমাপ না করে থাকেন তাহলে অবশ্যই একবার রক্ত শর্করার পরিমাপ করে নিন এবং প্রয়োজন পড়লে চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।